জি আসলে আমরা গত ম্যাচ নিয়ে অনেকেই লাস্ট দুই দিন ধরে আমরা অনেক আমাদের গত ম্যাচের যে মিস্টেকগুলো ছিল আমরা ওটা নিয়ে অনেক আলোচনা করেছি এবং হ্যাঁ এখন পর্যন্ত আমরা বলবো যে আমরা ভালো ক্রিকেট খেলছি এবং অ্যাজ আ ইউনিট আমরা ফার্স্ট ওডিআই দেখেছি আমরা অ্যাজ এ ইউনিট সবাই পারফর্ম করতে পেরেছি আমরা সেকেন্ড ওডিআইতেও আমরা অনেক চেষ্টা করেছি আনফর্চুনেট অ্যাজ আ ব্যাটিং ইউনিট আমাদের প্রত্যেকটা ব্যাটারি আসলে অনেক ট্যালেন্ট তাদের আমরা জানি সবারই পটেনশিয়াল ছিল আনফর্চুনেট আমরা করতে পারিনি তবে আমরা লাস্ট দুই দিন এটা নিয়ে অনেক সবাই সবার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি এবং আমাদের কোচেস আমাদের ম্যানেজমেন্ট আমাদের তাদের সাথে আমাদের অনেক ভালো আমরা আলোচনা করেছি এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা অ্যাজ এ ইউনিট কালকে চেষ্টা করব আসলে দেখেন ওভাবে আসলে আগে থেকে তো বলা যাবে না যে না এটা এই ধরনের উইকেটে যেমন আমরা ফার্স্ট ওডিআইতে আমরা দেখেছি 150 করে ওদেরও কিন্তু 150 করতে অনেক কষ্ট হয়েছে তো আমাদের ব্যাটিং ইউনিটে আমাদের যে ব্যাটিং ইউনিট আছে তারা খুবই ট্যালেন্ট এবং তারা ইন্ডিভিজুয়ালি সবাই চিন্তা করছে আসলে আমাদের কী ধরনের খেলা উচিত এবং তারাও লাস্ট দুই দিন আমরা কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি যে আমরা কালকের ম্যাচে আমরা একটা হেলদি একটা টোটাল আমরা বোর্ডে দিব সবাই অ্যাজ এ ইউনিট না দেখেন আসলে ক্রিকেট এমন একটা খেলা হচ্ছে কখন কি ধরনের সিচুয়েশনের মধ্যে পড়তে হবে আমরা আসলে কেউ জানি না এখন আমিও হয়তো বা সেভাবে বলতে পারবো না আমরা কালকে কি ধরনের স্কোর করব বাট আমরা আশাবাদী আমাদের ব্যাটিং ইউনিট যে কথাটা বললেন আমাদের ব্যাটিং ইউনিট এরা ইন্ডিভিজুয়ালি অনেক অনেক চেষ্টা করছে আনফর্চুনেটলি হয়নি তবে কালকের ম্যাচের জন্য সবাই খুব ভালো প্রিপারেশন নিয়েছি আমরা এবং আমরা চেষ্টা করব কালকে একটা যদি আমরা আগে ব্যাটিং করি অবশ্যই একটা হেলদি টোটাল দেওয়ার জন্য সেটা হচ্ছে যে আমরা আপনারা হচ্ছে আপনার নিজেদের ব্যাটিং এর কোনো কাজ করেছেন কিনা কারণ আপনাদের স্কোর করা সেগুলো যথেষ্ট হেল্প করে না দেখেন হ্যাঁ গত ম্যাচে যদি আপনারা দেখেন হ্যাঁ ওরা অনেক অ্যাসেস করেছে ওরাও একটা ভালো আমাদের টিমের থেকে যদি বলেন পিঙ্কি এবং ঋতু অনেক ভালো স্টার্ট করেছিল আনফর্চুনেট আমাদের ওপেনাররা হয়তোবা করতে পারছে না বাট তারাও অনেক চিন্তা করেছে যে না আসলে এই পিচে কী ধরনের গেম খেলা উচিত বা তারাও অ্যাসেস করার চেষ্টা করছে আমরা লাস্ট দুদিন আসলে এটা নিয়ে অনেক কথা বলেছি আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট চেষ্টা করছি আমরা ভালো কিছু শো করার দেখেন আমার পার্সোনাল নিজস্ব প্রত্যেকটা প্লেয়ারের একটা গোল থাকে তো আমারও সেটা আছে টিমের প্রয়োজনে আমাকে যেখানেই আসলে খেলানো হবে আমি সেখানের জন্য প্রস্তুত আর হ্যাঁ লাস্ট গেমেও আপনারা দেখবেন যে আমাদের অলমোস্ট 15 ওভার ছিল সেখানে অনেক কিছুই করার ছিল আনফর্চুনেট আমরা খুব কুইকলি আমাদের উইকেটটা ফল ডাউন হয়েছে তো আশা করি নেক্সট গেমে আমরা অ্যাজ আ ইউনিট আমরা ট্রাই করবো আমি সবসময় বলেছি এবং আমার টিমের অন্যান্য সবাই ফিল করে যে আমরা অ্যাজ এ ইউনিট যদি খেলতে পারি আমাদের কাছে যে কোনো টিমই কলাপস করবে রাবিয়া অনেক ট্যালেন্ট একটা প্লেয়ার ও আমি বলবো যে ইন ফিউচারে ও বাংলাদেশ টিমকে অনেক ভালো কিছু দিবে এবং ও কনসিস্টেন্ট অনেক ভালো খেলছে আশা করি কালকে আরও ভালো খেলবে এবং আমাদের সবসময় টার্গেট থাকে যে অ্যাজ আ বোলিং ইউনিটের কথা যেটা বললেন আমরা সবসময় বোলিং ইউনিটটা যে পারফর্ম করেছি লাস্ট ম্যাচটাতে আনফর্চুনেট আমরা করতে পারিনি আশানুরূপ যে পারফরমেন্স আমাদের ফার্স্ট ওডিআইতে ছিল তো আমরা চেষ্টা করব অ্যাজ এ ব্যাটিং ইউনিট প্লাস বোলিং ইউনিট আমরা বেস্টটা দেওয়ার মানে গত ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি ওই ভুলগুলো যাতে নেক্সট গেমে না হয় দেখেন কালকে যেহেতু ডিসাইডেড ম্যাচ আমরা চেষ্টা করব আমাদের বোর্ডের কাছে আমাদের আশা ছিল যে আমরা মিরপুর স্টেডিয়ামে খেলবো, তারা আমাদের আশাটা রেখেছে, আমাদের কথাটা রেখেছে। তো থার্ড টি20 যখন আমরা জিতেছি, হ্যাঁ থার্ড টি20 থেকে আমরা দেখেছি ফার্স্ট ওডিআইতে অনেক দর্শক এসেছিল। আমি আশা করব কালকের ম্যাচে যেহেতু ডিসাইডেড ম্যাচ, আমি আশা করছি অনেক দর্শক হবে এবং আমরা দর্শকদেরকে একটা আশানুরূপ রেজাল্ট দিতে পারবো ইনশাল্লাহ। How is the moral of the team? And after being defeated, sometimes the confidence gets hampered. So, what are your messages? Well, they are confident. Just that, second game didn't go as we expected. But then again, we had few discussions after the last game, and we have come out with some plans. And also, they are responsible for their performances now. The camp, the players are different, and we are hoping that they will come out with a good. Come closer. Thank you. Hassan, you have been saying about battling in this competition. Do you think that is the major area for our work on, even not only about this system, competition itself, the batting unit? Yes. It's a big concern, but then again, they get in and they get out. The most difficult thing is you get in. Once you get a good start, you don't want to throw your wicket away. So the second game, 103 for 3 after 29th over. So we thought we are in line with the required run rate, but unfortunately losing Pinky at that time. It cost us the game. So yes, we are working on our batting. The biggest concern is eating up lots of dot balls. Also, the first power play, we are very much behind with the rate. So we have had few discussions, and I'm sure they will come out with some good performance tomorrow. When it was the goal of Mushida, she got a good start. She picked up a few boundaries and then she just followed. Yes, he is one of the technically correct batters we have, and also the first game she got a good start and she threw away the wicket. So that's where we wanted to work with them. So they are developing. We need to be a little patient with them, and we have invested on them. I'm sure they will come good. What are the problems? I mean, technical things or major things or business-wise? What are the problems? I think they are technically sound. If you watch them very closely, they are very technically sound. Just that the mindset is not prepared to play long innings. So we need to work with them, and also the fitness levels little below par. So we are working with them right now. So we have a new trainer came from England. So he's working on, and also after this tour, we will have a fitness block for about 6 weeks. So I'm sure they will come right. What about your captain? Is he good or something? Another one, say something about the middle one. They couldn't hit the targets. Yes, still Jyoti is not fully fit. We will have a fitness test tomorrow, and we'll take a call tomorrow morning. Also, as you said correctly, yes, we are working with our middle order. There are some big concerns. We are not getting enough singles in the middle. So we have discussed that. I'm sure they will rectify those mistakes and come back strongly in the second, third game. Not really. She's unfit at the moment. Thank you. Thank you.